সংবাদ প্রাপ্তির সাথে সাথেই 8:59 তারা এখানে কার্যক্রম শুরু করে, 8:59 এখানে পৌঁছে এবং কার্যক্রম শুরু করে। প্রথম অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকেই যেহেতু টিনের ঘেরাও ছিল, স্বাভাবিকভাবেই গেটে হ্যাজবোল্ড লাগানো ছিল, তো তারা গেটে হ্যাজবোল্ড খুলে তারা আগুনের কাজ মানে নেভানোর কার্যক্রম শুরু করে। তো এবং তারা এসে দেখে যে আগুনে প্রায় এখানে যে 14টা বাস এখানে আছে, লন্ডন এক্সপ্রেসের যে 14টা বাস, 14টাতেই তারা আগুন দেখতে পায় এবং একদম মানে ওই গেট খুলেই শুরু থেকেই তারা অগ্নি নিরোপণ শুরু করে। একটা ভালো দিক ছিল যে পাশে যেহেতু পানির আমাদের কোনো সমস্যা ছিল না, পানি আমরা প্রচুর পেয়েছি, যে কারণে আমরা খুব দ্রুত মানে আগুনগুলোতে সাড়া দিতে পেরেছি এবং আগুন আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি। একটা দুটো গাড়িতে থাকতো তাহলে হয়তো এটা মানে বোঝা একটু সহজ হতো, কিন্তু এসে যেহেতু দেখা গেছে যে একবারেই 14টা গাড়িতেই আগুন দাউ দাউ করে জ্বলছে, তো স্বাভাবিকভাবে এটা তো ওই মুহূর্তে বোঝার কোনো সুযোগ ছিল না যে এটা কোনো ধরনের নাশকতা বা অন্য কোনো ধরনের সমস্যা আছে কি না। তারপরেও যেহেতু এটা ফার্দার যেহেতু তদন্ত হবে, তখন আমরা নিশ্চয়ই বুঝতে পারবো মালিক পক্ষ বা কে এসেছিল কিনা কারোর সাথে কথা। মালিক পক্ষকে আমরা অনেকবারই খুঁজেছি, কাউকে পাইনি, তবে একজন লোককে আমরা পেয়েছিলাম, বাট উনি এসে তিনি সাথে সাথে অসুস্থ হয়ে গেছেন আর কি, তাকে আবার মানে সুস্থতার জন্য তাকে আবার এখানে নিয়ে যাওয়া হয়েছে। আমরা মালিক পক্ষের আসলে সেই এই ধরনের কোনো তথ্য আমরা তাদের কাছ থেকে এখনো পাইনি। মূলত এরা চারিদিকে হয়তো টিনের ঘেরা একটা ওয়ার্কশপ ইয়ে টাইপের আর কি, এটা গ্যারেজ, একটা মিনি গ্যারেজ, তো মানে গ্যারেজের পার্কিং আর কি, এটা পার্কিং আছে। তো স্বাভাবিকভাবেই সবগুলো গাড়িতে কীভাবে একযোগে আগুন লাগলো এটা নিয়ে আসলে নিশ্চয়ই প্রশ্ন আপনাদের যেমন আছে আমাদেরও এরকম প্রশ্ন, তদন্তে নিশ্চয়ই বের হয়ে আসবে। গাড়িগুলো পুড়ে গেছে, ফায়ার সার্ভিস এবং আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা এবং এলাকার সাধারণ মানুষের সহযোগিতা ইতিমধ্যে এখানে আগুন নির্বাপিত হয়েছে। তো আমরা এখন তদন্ত করে দেখব যে আসলে এই আগুন লাগার পিছনে কোনো নাশকতার কর্মকাণ্ড রয়েছে কিনা বা কারো যোগসাজশ রয়েছে কিনা, এটা আমরা বের করার চেষ্টা করব। ইতিমধ্যেই আমরা আমাদের গোয়েন্দা বাহিনীকে কাজে লাগিয়েছি, তারা খোঁজখবর নেওয়ার চেষ্টা করছে যে কিভাবে আগুনটা লাগছে বা এর পিছনে কারা আছে, এটা আসলে কোনো নিছক দুর্ঘটনা বা ইচ্ছাকৃত ঘটনা, সেটা আমরা খুঁজে বের করে দেখার চেষ্টা করব। এখানে এসে আমরা যেটা পর্যবেক্ষণ করে দেখলাম যে এটা আসলে টিন দিয়ে ঘেরাও করা একটা উন্মুক্ত, উপরে ছাদ নেই এরকম একটি পার্কিং প্লেস বাস রাখার জন্য। যতটুকু শুনেছি যে এই টিন দেওয়া ঘেরা গ্যারেজটি তালা দিয়ে আটকানো ছিল এবং তালা ভেঙে বের করা ঢুকতে হয়েছে সবাইকে। এখানে কোনো নিরাপত্তা প্রহরী ছিল কি না এটা জানতে হবে আমাদেরকে, যে সে কোথায় গেছে বা কোথায় ছিল। পিছন থেকে আগুন লাগার কথা শুনেছি, এখন এই পিছন থেকে আগুন কেউ লাগিয়ে দিয়েছে কিনা বা কোনোভাবে লাগিয়ে দিয়েছে কিনা এটা ফায়ার সার্ভিস তদন্ত করে দেখবে, আর আমরা তদন্ত করে দেখব যে আসলে এটার সাথে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড হয়েছে কিনা বা কোনো সন্ত্রাসী গোষ্ঠী এর সাথে যুক্ত আছে কিনা সেটা না। আমরা এখনও প্রাথমিকভাবে কোনো ধারণা করছি না, আমরা আসলে আমাদের গোয়েন্দার কর্মকাণ্ড যারা করে তাদেরকে আমি এনগেজ করেছি, তারা খোঁজখবর নিবে যে আসলে এর পিছনে কিছু কোনো কিছু আছে কিনা।